আজ জাতীয় প্রেস ক্লাবে সিরাক বাংলাদেশের আয়োজনে ইউথ ফ্রেন্ডলি সার্ভিসেস রিপোর্টিং অ্যান্ড ভিডিও কম্পিটিশন 2019 অ্যাওয়ার্ড সিরিমনি বা পদক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এস এম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। ডাক্তার মুরাদ হাসান প্রতিযোগিতার বিষয়বস্তু, বয়ঃসন্ধিকালের প্রতিবন্ধকতা ও প্রতিকার স্পষ্টভাবে ভিডিও নির্মাতাদের নির্মাণে সুন্দরভাবে ফুটে উঠেছে বলে আয়োজক এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। তরুণ সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত এবং তথ্য প্রযুক্তিকে ভালো কাজে ব্যবহার করছে। এই যে উদ্দেশ্য নিয়ে ওরা কাজ করছে, এটা একটা মহৎ উদ্দেশ্য, আমি বলবো না, এটা অত্যন্ত প্রয়োজনীয়। আসলে এটা আমাদের সারা বাংলাদেশে, আমি বলবো না যে এখানে এককভাবে কেউ, এখানে সরকার এবং আমাদের মানে নন গভর্নমেন্ট গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস এজেন্সিস এবং আমি বলবো যে ইউনাইটেড নেশনস এর জাতিসংঘের অনেক সংস্থা এখানে কাজ করছে, অনেকেই ব্যক্তিগত সামাজিক অসংখ্য সোশ্যাল অর্গানাইজেশনস আছে, যারা কিন্তু এই অ্যাডোলেসেন্ট হেলথ, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ, এই চাইল্ডদের মানে যারা কৈশোরের দিকে এগোচ্ছে তাদের নিয়ে আমাদের বাংলাদেশের টেক্সটবুক অ্যান্ড কারিকুলাম বোর্ড, তারা অলরেডি আমার প্রাইমারি পার্টগুলোতে এই অ্যাডোলেসেন্ট হেলথ নিয়ে পাঠ্যপুস্তকে তারা এই বিষয়টি অন্তর্ভুক্ত করেছে। তো আমাদের শিক্ষার্থীরা যারা ছোট বা একেবারেই বাড়ন্ত যাদের বয়স, তাদের কিন্তু স্কুলে এখন এই পাঠদান বা শিক্ষাটা দেওয়া হচ্ছে। পাশাপাশি আমাদের সকল অর্গানাইজেশনগুলো কাজ করছে। এখন আমি যেটা বলবো যে আমাদের প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু এই অ্যাডোলেসেন্ট কর্নার আছে, সেখানে আমাদের কিশোর কিশোরীদের জন্য বয়সন্ধিকালের আমাদের যে প্রজন্ম তাদের জন্য সেই কাউন্সেলিং সেন্টার আছে, ডক্টর আছে এবং ওখানে যিনি কাউন্সেলিং করে সে একজন এক্সপার্ট ট্রেন্ড। সো আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর সহ হেলথ মিনিস্ট্রি এটা নিয়ে অনেক কাজ করছে। সারা বাংলাদেশে আপনারা জানেন যে 14,000 কমিউনিটি ক্লিনিক আছে, যেখানে একেবারে গ্রাম পর্যায়ে, অর্থাৎ এই বাংলাদেশের 6,000 মানুষের জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্মাণ করেছেন। এটা আমাদের সন্তানদের জানতে হবে যে 1998 সালে মাননীয় প্রধানমন্ত্রী এটা শুরু করেন। এখানে হয়তো অনেকেই আছেন যারা 1998 সালে জন্মগ্রহণ করেননি। সো এতে জানার দরকার আছে যে আমার এই বাংলাদেশের 16.5 কোটি মানুষের জন্য, প্রত্যেক 6,000 মানুষের জন্য গ্রামের তৃণমূল পর্যায়ে এই জনগোষ্ঠীর জন্য কিন্তু এটা তৈরি করা হয়েছে, যেখানে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হয়। সেটা শুধুমাত্র আমাদের বৃদ্ধ বৃদ্ধা বা বয়স্ক মানুষ শুধু তাদের জন্য না, সকল শ্রেণী পেশার মানুষ, ছোট থেকে শুরু করে সবার প্রাথমিক সেবা সেখানে দেওয়া হয়। এবং সেখানেও আমাদের CHCP কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং পরিবার পরিকল্পনা সহকারী এবং স্বাস্থ্য সহকারী, এই তিনজন সরকারি নিযুক্ত পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা এই সেবাটি দিয়ে থাকে কমিউনিটি ক্লিনিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি ফরিদা ইয়াসমিন, আবু জাফর ফয়সাল, নাসরিন হুদা বৃষ্টি সহ অনেক সাংবাদিকগণ। সালমা ইসলাম, এবি চ্যানেল, ঢাকা।